ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. حامد ومسليان أما بعد. একজন ভাই প্রশ্ন করেছিলেন যে জিলহিজ্জ মাসের প্রথম 10 দিনের করণীয় সম্পর্কে, যে জিলহিজ্জ মাসের প্রথম 10 দিনে কি কি করণীয় রয়েছে, কি কি আমল আমাদের করতে হবে, এই সম্পর্কে ভাই জানতে দিয়েছেন। আলহামদুলিল্লাহ ভাই খুবই সুন্দর প্রশ্ন করেছেন এবং প্রশ্নটা খুবই সাময়িক সাপেক্ষিক বর্তমান সমাজে বা বর্তমান পরিস্থিতিতে এই বিষয়টা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনে করণীয় কি 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 করতে হবে আমাদেরকে। আমরা সকলে জানি যে কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য লাভের একটা মাধ্যম। কুরবানির যে পশু আমরা জবাই করি এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কুরবানির পশু বলা হয় বা কুরবান বলা হয় ওই পশুকে, ওই জানোয়ারকে যার দ্বারাতে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। তো কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম। তো নৈকট্য লাভ কিসের মাধ্যমে হয়? ইবাদতের মাধ্যমে। তো কুরবানি হচ্ছে একটা ইবাদত, একটা উপাসনা, একটা আমল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, বর্তমান সমাজে এটা অধিকাংশ লোকই ভুলে গিয়েছেন যে কুরবানি একটা ইবাদত, কুরবানি একটা আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম। এটা সময় আমরা ভুলেই গিয়েছি। আমরা কি জানি যে কুরবানি হচ্ছে একটা উৎসব, আনন্দ, বিনোদন। এই দিনে ভালো ভালো পোশাক পরিধান করতে হবে, ভালো 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 খাওয়া রান্না করতে হবে, ব্যাস সাজসজ্জা, খাওয়া দাওয়া, আনন্দ, বিনোদন, ফুর্তি, মজা করা, এটাই কুরবানি। এটা ইবাদত নয়। আর ভালো ভালো পোশাক পরিধান করে, ভালো ভালো খাওয়া দাওয়া করে, সাজসজ্জা করে, আনন্দ বিনোদন করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সম্ভব নয়। কেন? ইসলামী বিনোদন জায়েজ নয়, অবৈধ বিনোদন। কিছু বিনোদন আছে যেটা জায়েজ বিনোদন, সেগুলো জায়েজ, কিন্তু এটা তো অবৈধ বিনোদন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যেটা জানি যে কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম, তো এই করে কি নৈকট্য লাভ করা সম্ভব? এই আনন্দ বিনোদন, সাজসজ্জা, খাওয়া দাওয়া করে আনন্দ কি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সম্ভব? কখনোই না। নৈকট্য লাভ হবে ত্যাগের মাধ্যমে, নৈকট্য লাভ হবে আল্লাহ তাআলার মানে দীন ইসলামের জন্য বেশি বেশি আমল করার জন্য, সৎ কর্মের মাধ্যমে তারা নৈকট্য লাভ হবে। তো সেজন্য আমাদের জানতে হবে যে কুরবানি যে একটা ইবাদত, তো এই 10 দিন আমাদের জন্য কি কি করণীয় ইবাদত রয়েছে, কুরবানি যে একটা আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম, তো আমরা কি কি উপাসনা করলে, কি কি ইবাদত করলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ হবে, আর কি কি ইবাদত, কি কি উপাসনা এই 10 দিনে সুন্নত থেকে প্রমাণিত এবং আমাদের জন্য করণীয়, সেটা আমাদের জানতে হবে। কেননা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ তাআলার নিকটে এই 10 দিনের, অর্থাৎ জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনের আমল এতটা প্রিয়, এতটা গ্রহণযোগ্য, এতটা পছন্দনীয় যে এই দিনের আমলের সমতুল্য পছন্দনীয়, গ্রহণযোগ্য আর প্রিয় আমল অন্য কোন আমল নয়। অর্থাৎ একটা বছরে যে দিনগুলি হয়, 365 দিন বা 360 দিন, এই 365 দিন বা 360 দিনের মধ্যে সবচাইতে পছন্দনীয় দিন হচ্ছে আর সবচাইতে পছন্দনীয় আমল হচ্ছে এই 10 দিনের আমল, এই 10টা দিন আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় দিন। কালু, সাহাবরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করাও কি এর চাইতে উত্তম নয়? আল্লাহ রাস্তায় জিহাদ করাও কি এই 10 দিনের চাইতে উত্তম নয়? ফাকালু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করাটাও এর চাইতে উত্তম নয়। আল্লাহ রাস্তায় জিহাদ করাটাও এর চেয়ে তো উত্তম নয়। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাইইন
কিন্তু ওই ব্যক্তি যে তার জান আর মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বেরিয়ে গিয়েছে আর সে তার কিছুই নিয়ে ফিরে আসেনি, অর্থাৎ সে তার মালটাকেও আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছে আর সে তার জানটাকেও আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছে, অর্থাৎ সে শহীদ হয়ে গিয়েছে, সেই শহীদ ব্যক্তি এই 10 দিনের আমলের চাইতে উত্তম। বাকি যে ব্যক্তি গাজী হয়ে ফিরে এসেছে জিহাদ থেকে, সেই ব্যক্তির চাইতে এই 10 দিনের আমল বেশি উত্তম, এই 10 দিন সেই ব্যক্তির চাইতে বেশি উত্তম। কত বড় গুরুত্বপূর্ণ দিন এই 10 দিন, এই 10 দিনের আমল কত বড়, মানে কত প্রিয়, কত পছন্দনীয়, কত গ্রহণযোগ্য আমল এই 10 দিনের আমল। কিন্তু যদি কোনো ভাইকে জিজ্ঞাসা করা হয় যে আপনি এই 10 দিনে কি কি আমল করুন বলুন, করা তো দূরের কথা ভাই, জানে না, বললে অবাক হবে যে এই 10 দিন আবার কি করণীয় রয়েছে। আমরা সকলে জানি যে আরাফার একটা রোজা রয়েছে, পারলে করবে না পারলে করবে না, আবার আমল কি আছে এই 10 দিনের মধ্যে আমরা জানি না। আমাদের সমাজের যে মসজিদগুলো রয়েছে, যে খুতবা হয়, অধিকাংশ মসজিদে ওই কুরবানির যে ভাগাভাগি নিয়ে বিতর্ক, সেই ওই বিতর্কের মধ্যে আটকে রয়েছে। এছাড়া যে আরো কিছু করণীয় রয়েছে, আরো কিছু ইবাদত রয়েছে, সেগুলো আলোচনা হয়ই না, মানুষ জানবে কি করে? এই হাদিসটা ছিল সেই বুখারি মুসলিম সেই আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা প্রত্যেকটা হাদিস গ্রন্থে আছে। সেই আবু দাউদ হাদিস নাম্বার 2438, সেই তিরমিজি হাদিস নাম্বার 2757, সেই ইবনে মাজা হাদিস নাম্বার 1414। এই হাদিসের পরিপ্রেক্ষিতে তাফসীর ইবনে কাসিরের পঞ্চম খণ্ডে 412 পৃষ্ঠাতে ইবনে কাসির রহিমুল্লাহ আলাইহি বলছেন যে ইন্না হাযিল আশরু أفضل من سائر الأيام السناد من غير الاستثناء شيء منها حتى العشر الأواخر من رمضان. তিনি বলেছেন যে এই 10 দিনের আমল একটা বছরে যত দিন হয় সমস্ত দিনের মধ্যে এই 10 দিনের আমল হচ্ছে আল্লাহর নিকট অধিক গ্রহণযোগ্য, অধিক প্রিয়, এমনকি রমজান মাসের শেষ 10 দিনের আমলের চাইতে বেশি উত্তম, এমনকি রমজান মাসের শেষ 10 দিনের আমলের চাইতে বেশি উত্তম। ওয়ালাকিন্না আল-লাইলিল আশরুল আওয়াখির মিন রমাজান আফযালু মিন লাইলিল যিল হিজ্জা লিআন্নাহা লাহা আলা লাইলাতুল কদর ওয়া হিয়া খায়রু মিন আলফ শাহর। কিন্তু রমজান মাসের শেষ দশকে যে রাত্রি, সেটা জিলহজ্জের মাসের প্রথম 10 দিনের রাত্রির চাইতে উত্তম, কেননা ওই 10 দিনে এমন একটা রাত্রি রয়েছে যেটা 1000 মাসের চাইতে বেশি উত্তম। তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ কি বলতে চাইলেন যে জিলহজ্জ মাসের 10 দিন রমজান মাসের শেষ 10 দিনের চাইতে বেশি উত্তম, কিন্তু রমজান মাসের শেষ 10 দিনের রাত্রিটা সবচেয়ে বেশি উত্তম, কেননা ওই 10 দিনে যে আমলটা রয়েছে, যে রাত্রিটা রয়েছে লাইলাতুল কদর, যেটা 1000 মাসের চাইতে বেশি উত্তম, ওই রাত্রিটা আর কোনোদিন নেই। কিন্তু জিলহিজ্জ মাসের প্রথম 10 দিনে যে করণীয় রয়েছে, যে আমলগুলি রয়েছে, সে আমলগুলি আর অন্য কোনো দিনে নেই। কুরবানি রয়েছে, হজ রয়েছে, আর কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেগুলো ইনশাআল্লাহ পরে আলোচনা করছি। কিন্তু আমি ওই বিতর্ক দিকে যাচ্ছি না যে জিলহিজ্জ মাসের প্রথম 10 দিন রমজান মাসের শেষ দশকের চাইতে বেশি উত্তম কিনা, আমি সেই দিকে যাচ্ছি না। আমি এতটুকু বলতে চাচ্ছি যে এই 10 দিন কতটা গুরুত্বপূর্ণ একবার ভাবুন, কতটা এই 10 দিনের আমল কতটা গ্রহণযোগ্য, কতটা প্রিয় রসুল সাল্লাম কাছে একবার ভাবুন। রসুল সাল্লাম বললেন যে এই 10 দিনের আমল শহীদের মতো, আল্লাহ তাআলা জিহাদ করার সঙ্গে মানে তুলনা করেছেন, কম্পেয়ার করেছেন এই 10 দিনের আমলের সঙ্গে ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাই রমজান মাসের শেষ দশকের সঙ্গে তুলনা করেছেন। আমি এটা বলতে চাচ্ছি না যে এই 10 দিন উত্তম না রমজান মাসের 10 দিন উত্তম, আমি ওই বিতর্কে যাচ্ছি না। আমি এতটুকু বলতে চাচ্ছি যে এই 10 দিন এতটা গুরুত্বপূর্ণ 10 দিন যে এই 10 দিনের কম্পেয়ার করা হচ্ছে, তুলনা করা হচ্ছে রমজান মাসের শেষ দশকের সঙ্গে। তাহলে ভাবতে পারছি আমি কতটা গুরুত্বপূর্ণ এই 10 দিন, এই 10 দিনের আমল কতটা গ্রহণযোগ্য, কতটা প্রিয় আল্লাহর কাছে। তাহলে আমরা এই 10 দিনে কি আমল করব, তাহলে আমরা এই 10 দিনে কি আমল করব, কি আমল করলে আমাদের আমলগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় হবে, অধিক গ্রহণযোগ্য হবে, আর আমরা কি আমল করলে আল্লাহ তাআলা নৈকট্য লাভ করতে পারব। প্রথম আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে, সাহাবাদেরকে এবং উম্মতে মুহাম্মদকে বেশি বেশি এই 10 দিনে সৎ আমল করার জন্য উদ্বুদ্ধ করেছেন, তাগিদ করেছেন। আর এই 10 দিনে সবচেয়ে উত্তম আমল হচ্ছে সিয়াম পালন করা। এই 10 দিনের সবচেয়ে উত্তম আমল হচ্ছে সিয়াম পালন করা, কেননা সিয়াম হচ্ছে আল্লাহর নিকটে সবচাইতে গুরুত্বপূর্ণ পছন্দনীয় আমল। সিয়াম হচ্ছে আল্লাহর নিকটে সবচাইতে গুরুত্বপূর্ণ পছন্দনীয় আমল, কেননা আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে
কুল্লু আমলু বনি আদম লাহু, প্রত্যেকটা আমল যেটা ইবনে আদম করে, আদম সন্তানরা করে, সেটা তার জন্য। ইল্লা সিয়াম, কিন্তু রোজা সিয়াম এমন একটা আমল, এমন একটা কর্ম, ফাইন্নাহুলি, এটা শুধুমাত্র আমার জন্য, ওয়ানে আজিসি বিহি, আর আমি নিজেই তার পূর্ণ মর্যাদা, পূর্ণ নেকি, পূর্ণ প্রতিদান তাকে দেব। সেই বুখারী হাদিস নাম্বার 805। আন বাদ আযওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন যদি স্ত্রী বর্ণনা করছেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু তিসআ যিলহিজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিলহিজ্জা মাসের প্রথম 9 তারিখ সিয়াম পালন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিলহিজ্জা মাসের প্রথম 9 তারিখ সিয়াম পালন করতেন, অর্থাৎ আগামী কাল যিলহিজ্জা মাসের প্রথম 9 তারিখ হচ্ছে আগামী কাল বৃহস্পতিবার, আগামী কাল বৃহস্পতিবার যিলহিজ্জা মাসের প্রথম 9 তারিখ হচ্ছে, এই প্রথম তারিখ হচ্ছে, এই তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর 9 দিন সিয়াম পালন করতেন। অর্থাৎ আমাদের জন্য করণীয় হচ্ছে যে আগামী কাল 24 আগস্ট যিলহিজ্জা মাসের প্রথম তারিখ হচ্ছে, এই দিন থেকে সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত টানা 9 দিন সিয়াম পালন করা, কারণ এটা রাসূলের সুন্নাত, এটা রাসূলের সালামের সুন্নাত। আর এই 9 দিনের আমল আল্লাহর নিকটে সবচাইতে প্রিয়, সবচাইতে গ্রহণযোগ্য। আর এটা সব থেকে জেনে রাখা দরকার যে আল্লাহর নিকটে আমলের মধ্যে সবচাইতে প্রিয় আমল হচ্ছে সিয়াম। সেজন্য আমাদেরকে এই দিনে, এই দিনগুলিতে বেশি বেশি করে সিয়াম পালন করতে হবে, আর 9 দিনই সিয়াম পালন করতে হবে, এটা ছিল রাসূলের সালামের সুন্নাত। সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 3437। আর আমাদের কি করণীয় রয়েছে? এছাড়াও হাদিসটা রয়েছে সহিহ নাসাঈ হাদিস নাম্বার 2416 এবং 2371। তাহলে আমরা প্রথম আমল কি করব, যে আমরা যিলহিজ্জা মাসের প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করব, যেটা আগামী কাল বৃহস্পতিবার 24 আগস্ট থেকে প্রথম সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে, অর্থাৎ কুরবানির আগের দিন পর্যন্ত আমাদেরকে দীর্ঘ 9 দিন, টানা 9 দিন সিয়াম পালন করতে হবে। এটা সুন্নাত, এটা করণীয়, এটা করণীয়। এমনি এমনি রাসূল সাল্লাম বলে দেননি যে এই 9 দিন এতটা আল্লাহর কাছে প্রিয়, এত মর্যাদা সম্পূর্ণ এই 9 দিন, আর এই 9 দিনের আমল এতটা প্রিয় আল্লাহর কাছে যে এই 9 দিন ছাড়া অন্য দিনের আমল এতটা গ্রহণযোগ্য, এতটা প্রিয় আল্লাহর দরবারে নয়। সেজন্য এই 9 দিনই আমাদেরকে সিয়াম পালন করতে হবে, এই সুন্নত আমাদের জিন্দা করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে যে কুরবান যে একটা ইবাদত, সেই ইবাদতের পূর্ণ মর্যাদা দিয়ে কুরবানিকে পালন করতে হবে। শুধু কুরবানি করে খাওয়া দাওয়া করে মজ মস্তি করলে কুরবানি গ্রহণযোগ্য হবে না, এটা যে ইবাদত তার পূর্ণ প্রমাণ দিতে হবে, তার পূর্ণ মর্যাদা দিয়ে এই কুরবানিকে পালন করতে হবে। দ্বিতীয় ইবাদত কি রয়েছে? আল ইকসারু মিনাত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। এই 9 দিনে বেশি বেশি করে আল্লাহ তাআলা জিকির আজকার করতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, আর বেশি বেশি করে তাকবীর পড়তে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল হজ সূরা 22 আয়াত নম্বর 28-এর মধ্যে, ইয়াজকুরুস্মাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাতিন আ'লাম রাযাকুম মিন বাহিমাতিল আ'লাম। তারা যেন, আল্লাহ তাআলার বান্দরা যেন নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারে, আল্লাহ তাআলার তাকবীর পাঠ করতে পারে, তাহলিল পাঠ করতে পারে, তাহমিদ পাঠ করতে পারে। অর্থাৎ এই নির্দিষ্ট দিনগুলি বলতে কোন দিন? যিলহিজ্জা মাসের প্রথম 9 তারিখ। ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মা মিন আইয়ামিন আ'যাবু ইন্দাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহি আল আমালু ফীহিন্না মিন হাযিহি আল আইয়ামি আল আশর। আল্লাহর নিকটে এই 10 দিনের আমল আর এই 10 দিন এতটা মর্যাদা সম্পন্ন 10 দিন, এতটা প্রিয় এই 10 দিন, আর এই 10 দিনের আমল এতটা গ্রহণযোগ্য, এতটা প্রিয়, এতটা পছন্দনীয় যে অন্যান্য দিনের আমল এতটা গ্রহণযোগ্য, এতটা প্রিয়, অতটা ভালোবাসার আমল নয়। সুতরাং ফাকসুরু ফিহান্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। তোমরা এই 9 দিনে বেশি বেশি করে, তোমরা এই 9 দিনে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, আর বেশি বেশি করে তাকবীর পাঠ করো। মুসলিম আহমদ সপ্তম খণ্ডের 224 পৃষ্ঠা এবং নবম খণ্ডের 14 পৃষ্ঠা এই হাদিসটাকে ইমাম শাকির রহমাহুল্লাহ আলাই বলেছেন যে এর সনদ সহি। হাদিসুল মাসা গ্রন্থের 248 পৃষ্ঠাতে ইবনে বাজ রহিমাহুল্লাহ আলাই বলেছেন ইসনাদু হাসান, এই হাদিসের সনদ উত্তম।
আল আমালিউল মুতলাকা গ্রন্থের 14 পৃষ্ঠায় হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন যে হাদিসটা হচ্ছে হাসান। অবশ্যই আল্লামা রশিদ আল আলবানী হাদিসটা সম্পর্কে যঈফ বলেছেন, কিন্তু আল্লামা রশিদ আল আলবানী ছাড়া অধিকাংশ ওলামারাই বা বেশিরভাগ ওলামারাই হাদিসটাকে সহিহ বলেছেন। এই জন্য এই হাদিসের মধ্যে আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ, এই হাদিসের উপরে আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ। তার আমরা কি করব, এই 9 দিনে বেশি বেশি করে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করব, আর তাকবীর বেশি বেশি করে পাঠ করব। কেননা ইরওয়াল গালিলের মধ্যে আল্লাহ রাসূল আলমানি বলছেন যে ইরওয়াল গালিল হাদিস নাম্বার 651 এর মধ্যে বলছেন যে কানা ইবনে উমার ওয়া আবু হুরায়রা ইখরুজানি ইলা সুক ফি আইয়ামিল আশে, ইবনে উমার ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখনই এই 10 দিনে বাজারে যেতেন বা বাজারের দিকে যেতেন বা বাজারে প্রবেশ করতেন, ইউকাব্বিরানে তিনারা জোরে জোরে তাকবীর পড়তেন, ও ইউকাব্বিরুন নাস বি তাকবীরহিমা, আর লোকরাও তাদের তাকবীর শুনে শুনে জোরে জোরে তাকবীর পাঠ করতেন। অতএব এই হাদিস থেকে প্রমাণিত হলো যে জিলহিজ্জা মাসের প্রথম দিন থেকে আমরা তাকবীর পাঠ করতে পারবো, আর জোরে জোরে তাকবীর পাঠ করব আমরা, সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আমরা জিকির আজকাল করব। আর আমরা যে যা জিকির আজকাল জানি, চলতে ফিরতে বাসে ট্রেনে আমরা যে যেখানে থাকবো না কেন, যে যে অবস্থায় থাকবো না কেন, আমরা এই 9 দিনে এই 10 দিনে বেশি বেশি করে জিকির আজকাল করব। আর তাকবীর যেটা যে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই যে তাকবীর রয়েছে, আমরা এই তাকবীরটা জিলহিজ্জা মাসের প্রথম 13 তারিখ পর্যন্ত পড়তে পারি। কেননা 10 দিন থেকে তো প্রমাণিত যে ইবনে উমার ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমারা এই 10 দিন তাকবীর পাঠ করতেন, সঙ্গে সঙ্গে জিলহিজ্জা মাসের যে 11, 12, 13 যে 3 দিন আইয়ামে তাশরিক রয়েছে, এই 3 দিনও কুরবানির দিন, সেজন্য এই 3 দিনেও তাকবীর পাঠ করতে হবে। তো শুধুমাত্র তাকবীরটা জিলহিজ্জা মাসের প্রথম 13 দিন পাঠ করতে হবে 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, আর সিয়াম পালন করতে হবে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, আর বাকি যে জিকির আজকার সেগুলো আমরা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত পাঠ 10 তারিখ পর্যন্ত পাঠ করবো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে জিলহিজ্জা মাসের প্রথম 9 দিনের করণীয় আমল, যে আপনি এই 9 দিনে সিয়াম পালন করবেন, আপনি এই 9 দিনেই সিয়াম পালন করবেন, আর এই 9 দিন বেশি বেশি করে তাকবীর তাহলিল করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন, আর আপনি জিলহিজ্জা মাসের প্রথম 13 দিন তা আল্লাহ তাআলার জন্য তাকবীর পাঠ করবেন। এটা হচ্ছে করণীয়, এটা হচ্ছে আমল, কুরবান যেটি ইবাদত, তো অবশ্যই আমাদেরকে এই আমলগুলি করে ইবাদতের পূর্ণ মর্যাদা দিয়ে কুরবানিকে পালন করতে হবে, তবেই কুরবানি গ্রহণযোগ্য হবে। আর শুধুমাত্র ওই শখ করে লোকের দেখা দেখি কুরবানি কিনে নিয়ে এসে জবাই করে ভালো পোশাক পরিধান করে আর ভালো খাওয়া দাওয়া করে আনন্দ ফুর্তি করে কোনদিন কুরবানি গ্রহণযোগ্য হবে না, আর এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যও লাভ করা সম্ভব হবে না। বিশেষ করে ইয়াউমা আরাফা সিয়াম, বিশেষ করে ইয়াউমা আরাফা সিয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা মিন ইয়াউমিন আকসারু মিন আইয়ুতিকা আল্লাহু ফিহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা মিন ইয়াউমিন আরাফাতিন। রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা ইয়াউমে আরাফাত দিন যতটা তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, জাহান্নাম থেকে পরিত্রাণ দেন, এতটা পরিত্রাণ এতটা মুক্তি আর অন্য কোনো দিন দেন না। অর্থাৎ আল্লাহ তাআলা সবচাইতে বেশি ইয়াউমে আরাফাত দিনে তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। ইন্নাহু লাইয়াদুনু সুম্মা ইউবাহি বিহুমুল মালায়েকাতে, এবং এই দিনে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের নিকটবর্তী হয়ে গর্ববোধ করেন, অহংকার করেন যে তোমরা দেখো, ফায়াকুলু মা আরাদা হাউলাই, তিনি ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন তো তোমরা এই যে বান্দারা আমার আরাফার মাঠে জমায়েত হয়েছে, একত্রিত হয়েছে, তোমরা আমার এই বান্দাদের সম্পর্কে কি বলবে? তোমরা সেই দিন আমাকে বলেছিলে যেদিন আমি তোমাদের সঙ্গে পরামর্শ চেয়েছিলাম আদম সন্তানকে সৃষ্টি করার, তোমরা কি বলেছিলে যে এই এই বান্দাকে সৃষ্টি করিও না আল্লাহ তাআলা, এরা দুনিয়ার বুকে গিয়ে তোমার অবাধ্য হয়ে যাবে, এরা দুনিয়ার বুকে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আজ দেখো তোমরা আমার এই বান্দারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে সন্তুষ্ট করার জন্যে, আমাকে স্মরণ করার জন্যে আরাফার মায়েদের একত্রিত হয়েছে, তোমরা আজ আমাদের আমার এই বান্দাদের সম্পর্কে কি বলবে? এরা কি আমার অবাধ্য বান্দা নাকি বাধ্য বান্দা? তো এই দিন আল্লাহ তাআলা নিজের নিজেকে খুব গর্ববোধ করবেন যে আমি আদম সন্তানকে সৃষ্টি করে ঠিক করেছি, একদম পারফেক্ট মানে সিদ্ধান্ত নিয়েছি আমি, দেখো আমার বান্দাদেরকে যে আমার সিদ্ধান্ত ভুল ছিল না, এরা আমার সত্যিকারে আনুগত্যশীল বান্দা প্রমাণ দিয়েছে।
তো এই দিন হচ্ছে গুরুত্বপূর্ণ দিন, এই দিনে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বেশি বেশি জাহান্নাম থেকে পরিত্রাণ দেন। আর এই দিনে আল্লাহ তাআলা নিজে খুব গর্ববোধ করেন এবং খুব অহংকার করেন যে তিনি তার সিদ্ধান্তে পূর্ণ সঠিক ছিলেন, তিনি আদম সন্তানকে ভুল মানে সৃষ্টি করে ভুল করেননি, এটা প্রমাণ তিনি ফেরেশতাদের সামনে দেন। রাসুল সহিহ মুসলিম হাদিস নাম্বার 1348, সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 2458, সহিহ নাসাই হাদিস নাম্বার 3003। তো ইয়াউম আরাফা খুবই গুরুত্বপূর্ণ দিন, আর এই দিনে সিয়াম খুব গুরুত্বপূর্ণ। সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়াম ইয়াউম আরাফাতিন আহতাসিবু আলা আল্লাহ আইয়ুকাফফিরু সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়া সানাতা আল্লাতী বা'দাহা। আমি আল্লাহর নিকট আশা করছি, আমি আল্লাহর নিকট আশাবাদী যে ইয়াউম আরাফার একটা সিয়াম, ইয়াউম আরাফার একটা সিয়াম সেই ব্যক্তির পূর্বের এক বছরের সাগিরা গুনাহ আর পরের এক বছরের সাগিরা গুনাহকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ, একটা মাত্র সিয়াম, শুধুমাত্র ইয়াউম আরাফা সিয়াম আপনার পূর্বের আর পরের এক বছরের গুনাহকে মাফ করে দেবে। তো এটা কম বহুত, এটা কম অফার, এর চাইতে গোল্ডেন অফার, এর চাইতে সুবর্ণ সুযোগ আর আপনি কি পাবেন যে আপনার একটা সিয়াম পালনের মাধ্যমে আপনার পূর্বের আর পরের এক বছরের সাগের গুণা মাফ হয়ে যাবে? এরপরেও কি আপনি সুন্নতের দিকে আগ্রহী হবেন না? এরপরেও কি আপনি এই সুন্নত গুলি আমল করার দিকে উদ্বুদ্ধ হবেন, আগ্রহী হবেন না? সেই মুসলিম হাদিস নাম্বার 1162, সেই আবু দাউদ হাদিস নাম্বার 2425, সেই তিরমিজি হাদিস নাম্বার 749। তো মোট কথা হচ্ছে যে আমাদের চেষ্টা করতে হবে জিলহিজ্জা মাসের প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত টানা 9 দিন সিয়াম পালন করা। যদি কোনো ভাই অত্যন্ত অপারক হক না পারেন, তাহলে অন্ততপক্ষে ইয়াউমে আরাফার সিয়ামটা অবশ্যই পালন করবেন, কারণ এটা গুরুত্বপূর্ণ, গুরুত্ব খুবই অপরিসীম। আর আমরা চেষ্টা করব যে এই 9 দিন বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করা, বেশি বেশি করে জিকির আসকার করা, বেশি বেশি করে সুবহানাল আলহামদুলিল্লাহ পড়া, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আর বেশি বেশি করে তাকবীর পড়া, কারণ এই 9 দিন খুব গুরুত্বপূর্ণ দিন। এই 9 দিন এতটা মর্যাদা সম্পন্ন দিন, এতটা ফজিলত সম্পন্ন দিন, আর এই 9 দিনের আমল এতটা গুরুত্বপূর্ণ, পছন্দনীয়, গ্রহণযোগ্য আমল যে অন্য কোনো দিনের আমল এতটা গ্রহণযোগ্য নয়, অন্য কোনো দিন আল্লাহর নিকটে এতটা প্রিয়, এতটা ফজিলতপূর্ণ নয়। সেজন্য এই দিন 9 দিন বেশি বেশি করে আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করব, বেশি বেশি করে আমরা সিয়াম পালন করব, বেশি বেশি করে আমরা জিকির আজকার করব, এবং কুরবানের যে একটা ইবাদত তার পূর্ণ মর্যাদা দিয়ে আমরা এই 9 দিনকে পালন করব। অন্যান্য ধর্মের লোকেদের সাথে সাদৃশ্য অবলম্বন করে আমরা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে আবদ্ধ থাকবো না, শুধুমাত্র সাজসজ্জা পোশাক আশাকের মধ্যে আবদ্ধ থাকবো না। আমরা যে মুসলিম, আমরা যে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লামের আনুগত্যশীল বান্দা, তার প্রমাণ দিয়ে আমরা এই 9 দিন ইনশাআল্লাহ সিয়াম পালন করব। আর আমরা এই 9 দিনে বেশি বেশি করে জিকির আজকার করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, হে আল্লাহ তুমি আমাদের সকলকে এই 9 দিন সিয়াম পালন তৌফিক দান করো, আর এই 9 দিনে বেশি বেশি করে জিকির আজকার তৌফিক দান করো, এবং কুরবানির একটা ইবাদত, এটা যে একটা আল্লাহ তাআলা নৈকুট্য লাভ করার মাধ্যম, সেই মাধ্যমটাকে সামনে রেখে এর পূর্ণ মর্যাদা দিয়ে এই 9 দিন পালন করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।